হ্যালো আমাদের থার্ড ওয়ার্কশপের সেকেন্ড পার্ট আর এখান থেকে শুরু করি যেখানে আগের পার্টে শেষ করেছিলাম তো এটা হলো ব্লেন্ডিং অপশান সেটা লেয়ারে রাইট ক্লিক করে পাবো রিক্যাপ রাইট ক্লিক ব্লেন্ডিং অপশানস আর ব্লেন্ডিং অপশানসের মধ্যে এতগুলো ব্লেন্ডিং অপশান আর এখানটাতেই নাম দেয়া আছে যে আমরা কি কী ধরনের অপশান চাই তো এখানে দেখতে পাচ্ছেন ড্রপ শ্যাডো ইনার শ্যাডো আউটার গ্লো ইনার গ্লো বাম্বস কলোভালে স্যাটিন টেক্সচার স্ট্রোক প্রায় মোটামুটি সবই আছে যেগুলো জেনারেলি এরকম এফেক্ট দিতে লাগে হুম আমরা এখানে কী দিচ্ছিলাম শ্যাডো যেটা ওইভাবে দিচ্ছিলাম কিন্তু এখানে আমরা যদি যে ড্রপ শ্যাডো তো ক্লিক করি তো অটোমেটিক দেখুন এখানে আমরা শ্যাডো পেয়ে যাব আমাদের অত খাটতে হতো না এখানটা ছোট্ট প্রিভিউ প্রিভিউ বক্স আছে যেখানে দেখতে পারবেন তো আমরা ড্রপ ড্রপ শ্যাডো প্যারামিটার্সে যাই এখানটাতে দেখুন আমরা এখানে ডিস্টেন্স সেট করতে পারবো শ্যাডো হচ্ছে আমরা কতটা ডিসটেন্সে শ্যাডোটা ফেলতে চাই তো এইটা পার্সপেকটিভ ওরকম লাগবে কি অবজেক্টটা ফ্লোরের থেকে কতটা উঁচুতে আছে শ্যাডো যত দূরে থাকবে তো মনে হবে কি অবজেক্টটা ততটা উঠে আছে ফ্লোরের থেকে তো রেলিভেন্টলি এইরকম মেজারমেন্টটা ঠিক আছে হুম এটা হচ্ছে স্প্রেড কত এরকম ছড়াবে শ্যাডোটা

তো দেখুন খুব সিম্পলভাবে আমাদের এটা শ্যাডো চলে এলো আর আমাদের এখানে লেয়ারের সাথে একটা নিচে এফ এক্সের আন্ডারে ড্রপ শ্যাডো জুড়ে গেল তো এটা ডিফারেন্ট ভার্শানে অন্য ডিফারেন্টভাবে দেখায় পাবেন না কিন্তু ব্লেন্ডিং অপশান আপনারা যে কোনো ভার্শানে রাইটলিক ব্লেন্ডিং অপশান ঠিক আছে পাবেন ওকে এবার একটা ব্যাপার দেখুন আমরা ড্রপ শ্যাডো কনফার্ম করে দিয়েছি তারপর মনে হয় চলো আর ড্রপ শ্যাডোটা আমাদের লাগবে না আমরা এখান থেকেও হাইট করতে পারি শ্যাডোটা লাগবে না বা ব্লেন্ডিং অপশানে গিয়ে ফিরে আমরা এই শ্যাডোটা বন্ধ করতে পারি ইভেন শ্যাডোটা প্যারামিটার্সও চেঞ্জ করতে পারি এই নয় কি যে একবার সেভ করে ফেললাম তখন আর তো পাল্টাতে পারবো না কারণ একটা লেয়ারের মধ্যে আছে তো তাই ডিং অপশানসে এত ফেসিলিটি দেয় সাপোজ চলো শ্যাডো লাগবে না গ্লো যেটা দেখাচ্ছিলাম গ্লো এখানে দেখুন সিনারলি যেটা আমরা ব্রাশ দিয়ে করছিলাম একই জিনিস সেখানে পাবো আর আরও প্রিসাইজ হবে ব্যাপারটা ফটোশপ নিজের মতো ক্যালকুলেশন করে নিয়েছে ইমেজটার সাইজ আর সেই রেশিওতে গ্লো করছে হুম কে চলো খুব ভালো লাগছে এটা হুম মেবি শ্যাডো থেকে গ্লোটাই বেশি ভালো লাগছে এখানে একটা ভালো নিউজ বলি ব্লেন্ডিং অপশান আপনারা শুধু এই ভেক্টর ইমেজেসে নয় যে কোনো ফটোশপের লেয়ার্সে রাইট ক্লিক করলে ব্লেন্ডিং অপশান পাবেন তাতে যাই থাক লাইক টেক্সটে যদি ক্লিক করি তো আমরা এখানে পাবো হচ্ছে ব্লেন্ডিং অপশান তো আমরা এখান থেকে শ্যাডো ফেলতে পারি গ্লো দিতে পারি হুম আর কিছু দেখাই এখানটাতে চলো যখন এখন আপাতত টুলসগুলো দেখিয়ে নি তখন কার্ড আর কিছুক্ষণের মধ্যে টোটাল কম্পোজ করে নিতে পারবো ওকে তো ক্লিক ব্লেন্ডিং অপশান হুম আর দেখাই হচ্ছে ইনয় শ্যাডো ইনোয় শ্যাডো হচ্ছে লাইক শ্যাডোটা ভেতর দিকে পড়বে ওকে এবার আপনারা দেখবেন যে ইফ এরকম মনে হবে কি টেবিলটা কাটা এরকম চিড়ে সেপে এখন লেয়ারের নাম চিঁড়ে কপি হয়ে গেছে তো টেবিলটা কাটা ভালো এফেক্ট হুম সেমনি আহ গ্লোয়ের মতো এটা হচ্ছে ইনার গ্লো তো ওটা যেহেতু হোয়াইট কালার আছে ওই জন্য ইনার গ্লোটা অতটা এখানে বুঝতে পারবেন না হুম আর একটা জিনিস দেখাই ড্রপ শ্যাডো প্যারামিটার্সে গিয়ে আমরা শ্যাডো কালার পাল্টাতে পারবো এখান দিয়ে এখানে দেখছেন প্রিভিউ শ্যাডো কালার পাল্টাতে পারবো টু সাম এক্সটেন্ট লাগে না শ্যাডো কালার পাল্টাতে শ্যাডো জেনে ব্ল্যাকই হয় এর কালার মাঝে মাঝে পাল্টাই আমিও যেরকম আমার দরকার জন্য এই ইমেজটাতে মোটামুটি হোয়াইটটাই ঠিক লাগছে ওকে হুম তো ইনেগুলো একই জিনিস এবার আসে হচ্ছে বেভেলড অ্যান এম্বোস এটা খুব ভালো অপশান আর এটা হচ্ছে বেভেল করবে যেমন স্কেল মানে হচ্ছে ছোটো বড়ো করা রিসাইজ করা বেভেল মানে হচ্ছে লাইক কি বলবো চকলেটের ক্যাডবেরি চকলেটের যে স্কোয়ার পোর্শানগুলো থাকে তাদের সেন্টারটা উঠে থাকে ধারগুলোর থেকে লাইক পিরামিড যেরকম উঠে একটা সরু কর্নারে চলে গেছে ওর ওরকম হচ্ছে বেভেল করেই দেখাই বেভেলে যখন নিয়ে যাব তো আমরা দেখতে পাবো এখানে বেভেলের প্যারামিটার সো আমরা এরকম থ্রি ডি ফিল্ডটা পাবো এখানে নিজের আমরা অ্যাডজাস্ট করে বুঝে যাব এর কোন প্যারামিটার্সে কী কাজ এটা হচ্ছে বেভেলের সাইজ এবার আমার একটু বাংলাতে এটা ডিফাইন করতে খুব অসুবিধা হচ্ছে কি বেভেল এটা হচ্ছে বেভেলের ডেপথ কতটা ডেপটে যাবে এটা হচ্ছে সেই ডেপথের সাইজ আর এটা হচ্ছে এজ এসগুলো কতটা হার্চ হবে সফট অ্যান্ড হানড্রেড পারসেন্ট করলে কিছুই না আর এরকম গিয়ে সফট অ্যান্ড ওকে টেক্সারের মধ্যে আমরা এখান থেকে টেক্সার দিতে পারবো

যেমন করেছিলাম তো সেরকম আমরা কালারও বললেও করতে পারবো কি এর ওপরে কী কালার জেনারেলি থাকবে ব্ল্যাক হয় তো ব্ল্যাক এখান থেকে কোপ্যাসিটিও কমাতে পারবো সেটার আর ব্লেন্ডিং অফিশান্স আমরা যে কটা অ্যাডজাস্টমেন্ট করবো সব করে আমরা এখান থেকে পরে চেঞ্জ করতে পারবো এর অ্যাডভান্টেজ এইটাই কিন্তু এখানে তো ওরকম কালার ব্যালেন্স বা নেই মিনস এই এই অ্যাডজাস্টমেন্টগুলো এর নিচে যেগুলো থাকে সেগুলো এখানে নেই আর স্ট্রোক তো দেখিয়েছি যেটা এখানে থাকে স্ট্রোক সেম ইনসাইড আউটসাইড সেন্টার ওকে তো তো ধরুন যে কটা লেয়ার স্টাইল আমরা করেছি যে কটা ব্লেডিং অপশান আমরা করেছি একটাও রাখতে চাই না তো ক্লিক ক্লিয়ার লিস্টাইল তো সকলটা ক্লিয়ার হয়ে যাবে এবারে আমরা ফোকাস করছি কার্ডটা ডিজাইন করবার ওপর আমি নিজের খুশিতে কার্ডটা ডিজাইন করছি তো আর কিছু নতুন টুলও ব্যবহার করছি না তো ইলার করছি না শুধু কার্ডটা ডিজাইন করছি ওকে একটা শেপ নেব হুম এই দুটো ব্ল্যাক এ থাকে তো আমরা এই দুটো হোয়াইটে দিলাম এখানে ওকে আমার স্ক্রিন রেকর্ডিং হচ্ছে বলে ফটোশপ একটুখানি লেগ হচ্ছে আর এই দুটো শেপ রেডে থাকে তো আমরা এই দুটো শেপ দেবো হচ্ছে হচ্ছে না এখন হলো না আমাদের ভেক্টর মার্ক্স আগে কালার দিতে হতো Working and um. हम्म ओके एग्लु को हमने एक टू रेड कलर ही दी देखिए क्या मन लगे खूब स्लो चल जाए फोटोशॉप एप ऑन स्क्रीन लेकर दूंगा चलो खूब এখানে একটু ইনার গ্লো দেখাই আউটার গ্লো যেটা এরকম ইনার গ্লো সেটা ভেতর দিকে হবে ভেতর দিকে तो इनगुलो आउटगुल तो ठीक ठाक पैरामिटार से कंबाइन कर ले तो मना है लाइक को फ्लोर सेंट ट्यूब लाइट बा यकम कि Love shadow. হুম এখানে দেখাই সাপোজ আমরা এখানে এই এরকম একটা লেয়ার স্টাইল করেছি তো আমরা এই নতুন লেয়ারে গিয়ে ব্লেন্ডিং অপশানে গিয়ে একবার না করেও আমরা রাইট ক্লিক করে যে লেয়ারের স্টাইলটা দিয়েছি সেখানটায় কপি লেয়ার স্টাইল যে লেয়ারের স্টাইলটা গিয়ে দেবো তো পেস্ট লেয়ার স্টাইল আমরা এরকম করে হচ্ছে লেয়ার স্টাইলটাকে কপি পেস্ট করছি নর্মাল কপি পেস্টের মতোই बेसलेस स्टाइल एडिटर तो का ब्लैक थी बेसलेस स्टाइल हम्म बेसलेस स्टाइल ओके मे बी एकटुन शेडो एड कोरी आरो थ्री डायमेंशनल फिल ओके তো লাগছে তো একদম নতুন প্যাটার্নে ভিজিটিং কার্ড চলো আর একটা জিনিস একটু করি পারলে না চলো করছি হুম এই যে হোয়াইট বর্ডারটা দেখছি আমার মনে হয় না এটাকে করার দরকার আছে সিল করে দেখি যদি ভালো দেখতে লাগে হ্যাঁ তো আমরা এই হোয়াইট বর্ডারটার মধ্যে একটু এরকম বেভেল এফেক্টটা দেবো যাতে মনে হয় এটা কোনো এটা কোনো ফ্ল্যাট ফ্ল্যাট সারফেস লাগছে কোনো একটা ফ্ল্যাট লাইন টানা তো ওই এফেক্টটা দেবো যাতে একটা রিম মনে হয় যাতে একটা ওরকম স্টিলের কোনো বার মনে হয় তো তার জন্য আমরা এটাকে সিলেক্ট করব সেম কালার থাকলে আমরা ম্যাজিক ওয়ান দিয়ে ক্লিক করে কালারটা সিলেক্ট করতে পারি আর রাইট ক্লিক ব্লেন্ডিং অপশানস প্যাভেলস চলো আমরা কাজ করি এটাকে নতুন লেয়ারে নিয়ে যাই সিলেকশানটাকে তারপর করে দেখি তো আমরা এই লেয়ারে যে লেয়ারে হোয়াইট বারটা আছে সেই লেয়ারটা সিলেক্ট করে হোয়াইট বারটা সিলেক্ট করেছি করে কন্ট্রোল সি কপি কন্ট্রোল ভি পেস্ট তো এই হোয়াইট বারটা একটা নতুন লেয়ারে চলে এলো এখানে দেখুন এই লেয়ারে শুধু হোয়াইট বারটা আছে আমরা এই লেয়ার থেকে হোয়াইট বারটা কপি করে পেস্ট করলাম তো অটোমেটিকটা একটা নতুন লেয়ারে চলে এলো এবার আমরা এইটার মধ্যে ধরুন কোনো রকম কালার অ্যাডজাস্টমেন্ট করলাম সাপোজ ফিল দিয়ে দেখাই এটার মধ্যে আমরা কোনো ব্রাউন কালার দিই যেটা হয় এক্স্যাক্টলি হুম ওকে ব্রাউন কালার দিলাম তো এটা শুধু এই লিয়ারে হোয়াইট পরারটার পর ব্রাউন কালারটা পড়লো পরারটার ওপর নয় হুম এবার আমরা ব্লেন্ডিং অপশান ট্রাই করি এর ওপর এবার ওকে হুম চলো ওখানে বুঝতে পারছেন একটুখানি শাইনিং একটা লাইন এসছে পুরোটার উপর দিয়ে আমরা এখানে শ্যাডো অ্যাড করতে পারি কিন্তু অলরেডি শ্যাডো অ্যাড করা ভালোভাবে আর ইনোয়ের শ্যাডো দেখতে পাচ্ছেন ইনয় শ্যাডো লাগবে না গ্লো ইনার গ্লো না ইনারগ্লো লাগছে না ওকে হুম তো সিম্পল ফ্ল্যাট লাইন ছিল আমরা একটু বেবেল করে দিলাম লাইনটাকে হুম ওকে এবারে ধরুন চলো আমাদের কার্ড রেডি এবারে কার্ডের মধ্যে যার কার্ড সেই ক্লায়েন্টের নাম তো সেই নাম সাপোজ এখানে দিতে পারেন তাহ আমে দিই একটুখানি ছোটো ফন্ট সাইজ ফ্রন্ট কালার হোয়াইট পারফেক্ট তো আমরা নাম দেবো হচ্ছে কী নাম দিই হুম ঠিকঠাক করে দেখাই ওকে আমরা নাম দিই সাপোজ হচ্ছে মাই নেম এবারে আমি এভাবে আমি কার্ডের স্যাম্পেল বানিয়ে দেখাই ক্লায়েন্টকে

আজ 2 ঘন্টাতে ফোন নাম্বার আজ যদি একটু পোস্টের sorts of বানাতে হয় তাহলে একটুখানি ইন্ট্রোডাকটরে লাইন কিছু লিখতে হয়

রোটেট করে দিই খেয়ে ছাড়া তো এখানে আমাদের একটা ডেমো ভিজিটিং কার্ড রেডি আর যদি কোনো ক্লায়েন্টের কোনো লোগো থাকে বা হুম যদি কোনো লো লোগো থাকে তো সেটা রেলিভেন্টলি কোথাও দিয়ে দিতে পারবেন সাপোজ একটা ইলাস্টেশনের পার্পাস্ট ডেমো ভিজিটিং কার্ড তৈরি করলাম যদি ভালো লেগে থাকে আপনারা একটা এরকম ডিজাইন করতে পারেন আর আমাদের থার্ড ওয়ার্কশপ এখানেই শেষ খুব ফাস্ট দেখিয়েছি আমি কয়েকটা অপশান আর হোপসও আপনারা ঠিকঠাক বুঝতে পেরেছেন থ্যাংক ইউ সরি আর একবার আসছি আমি আমি তাড়াহুড়োর মধ্যে অ্যাড্রেস স্পেলিংটা রেকর্ডিং অফ করবার আগে ডি আর ই এস করে ফেলেছিলাম কিন্তু সেটা ডি আর ইডাবলএ এস হবে যেটা ঠিক করেছে আর ফোন নাম্বারটা কারসি ফন্টে চলে গিয়েছিল যেটা এই ফোনটে দিয়েছি ওকে চলো আমাদের থার্ড ওয়ার্কশপ ফাইনালি শেষ থ্যাংক ইউ